হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি, যাতে খুব সহজেই তোমরা আলু পনির কারি তৈরি করে ফেলতে পারো। দেখো, প্রথমেই আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু কালার হওয়ার জন্য, আর নিয়েছি গরম মশলা। দেখো, নিয়েছি টক দই কিছুটা, নিয়েছি পনির মশলা, 2 চামচের মতন পনির মশলা নিলেই হবে, আর 400 গ্রাম পনির, বাজারে কিনতে পাওয়া যায় পনিরের প্যাকেট, গোটা গরম মশলা, তেজপাতা, 2 টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 3টে পেঁয়াজ কুচি। এই লাগবে তোমাদের। আমি যে দইটা দেখিয়েছিলাম, দেখো দইটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে, তাহলে রান্না করার সময় ওটা ছেড়ে ছেড়ে যাবে না, একটু নাড়িয়ে ফাটিয়ে নেবে। যে আমি তোমাদের বললাম যে পনির মশলা নিয়েছি, ওটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলে নিলে রান্না করার সময় একটু আলাদা ধরনের হবে, তাহলে গুঁড়ো গুঁড়ো হবে না, মশলাটা বের হবে। দেখো, একটুখানি জল নিয়ে গুলে নেবে। কড়াই তেল ঢেলে নিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার একটা একটা করে দেবো আমি। দেখো, জিরের গুঁড়ো দিলাম, সাদা জিরে দিয়েছি 1 চামচের মতো, তেজপাতা দিয়েছি, এবার গোটা গরম মশলা যেটা দেখালাম তোমাদের সেটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব। একটু যে ভাজা ভাজা হবে, ভাজা ভাজার মতো, বেশি ভাজা ভাজা করতে হবে না। এরপর আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো তেলে। এবার পেঁয়াজগুলোকে একটু ভাজা করে নেবে, ফ্লেমটা একটু কমিয়ে দেবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভাজা করে নেবে। দেখো, 2 মিনিটের মতন করেছি, দেখো ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে আমি আলুগুলোকে টুকরো করে রেখেছিলাম, সেগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেবো ভাজা করার জন্য। এবার আলুগুলোকেও নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা করে নেব। আলুগুলোকে ভাজা করে নিলে একটু আলাদা আলুতে একটু রং আসবে। দেখো, একটু অল্প ভাজা ভাজা করলেই হবে। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে নিলাম, যে যেরকম খাও সেরকম ভাবে একটু পরিমাণ মতো নুন, ভাজা করে নেব, একটু লাল লাল হলেই হবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসছো, তাদেরকে তারা আমার এই নতুন রেসিপি দেখো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, এভাবে নাড়িয়ে আমি আলুটাকে ভাজা করে নিলাম। দেখো, ভাজা হয়ে গেছে একটু। এবার আমি টমেটো কুচিগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো, নাড়িয়ে ওটাও যে একটু মাখা মাখা হয়ে যাবে, তারপর আস্তে আস্তে সব মশলাগুলো দেবো। এটা তুমি 2 মিনিট কি 3 মিনিটের মতন একটু গ্যাস কমিয়ে নাড়াচাড়া করবে। দেখো, একদম গলে গেছে, দেখো যে একটু কুচি কুচি করে কাটলে তাড়াতাড়ি গলে যায় আর কি। দেখো, অনেকটাই গলে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো কষানোর জন্য। প্রথমে দেবো, দেখো আদা বাটাটা দিয়ে নিলাম, তারপর লঙ্কা বাটা দিয়ে একটু নাড়িয়ে নেবো, মশলা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে যাতে মেখে যায় আলুর সাথে, ঠিক মাখা মাখাটা হয়ে যাবে। 2 মিনিটের মতো নাড়াচাড়া করবে। এবার মশলা গুঁড়ো দেবো, ধনের গুঁড়োটা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে রাখবে। তারপর একটু লঙ্কার গুঁড়ো, আমি 1 চামচ কি 1.5 চামচের মতো নিয়েছি, একটু রংটা ভালো আসে। আর নিয়েছি গরম মশলার গুঁড়োটা ঢেলে দিলাম। এবার একটু কষিয়ে নেবো মশলাটাকে, ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো।
সাথে ভালোভাবে মেখে যায়। মশলাগুলো ভালো করে কষানো হলে টেস্টটা ভালো আসে। 2 মিনিট কি 3 মিনিটের মতো একটুখানি নাড়িয়ে কষিয়ে নেবে। এবার যে পনির মশলাটা গুলে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দেব। মশলাটা বাটিতে লেগে আছে, তাই একটু জল দিয়ে বাটিটাকে মশলাগুলো সাইড দিয়ে ভালোভাবে গুলিয়ে দেবো। সাইডের গুলো ভালোভাবে যে মশলাগুলো লেগে আছে জলও দেওয়া হলো, আলুতে মশলাটাও চলে এলো। আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব, তারপরে দেখো টক দইটা দিয়ে দেবো। ফাটানো ছিল যে টক দইটা ভালোভাবে নাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখো তাহলে কি হবে, ছাড়া ছাড়া হবে না। এবার দই যদি নরমভাবে গুলিয়ে রাখো তাহলে একটু ছানা ছানা মতন হয়ে কেটে কেটে যায়, কিন্তু এভাবে ফাটিয়ে কিছুক্ষণ রেখে দিলে সেটা বেশ মাখা মাখা হয়ে যায়, তাড়াতাড়িও হয়। সবগুলো ভালোভাবে মাখা মাখা হয়ে গেছে, আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে গেছে। এবার 1 গ্লাসের মতো জল ঢেলে দিলাম যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়, মশলাগুলো ভালোভাবে যাতে জলে চলে যায়, কারিটা যাতে ভালো হয় মাখা মাখা। তোমরা যদি ঝোল খেতে চাও ঝোলও রাখতে পারো, মাখা মাখা খেতে চাইলে একটু অল্প জল দিয়ে, আমার মতো অল্প জল দিয়ে দিলে। এরপর দেখো পনিরগুলো আমি কেটে কেটে রেখেছিলাম টুকরো করে আলুর মতনই, সেগুলোকে এবার ভেতরে ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে ছাড়বে, তাহলে কি হবে ভেঙে যাবে না। নাড়ানোর সময় একটু আস্তে করে নাড়াবে, সাথে পনিরগুলো একদম মাখা মাখা হয়ে গেল। আলুগুলো অনেকক্ষণ ধরে কষানো হয়েছিল, কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এবার পনিরটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমাদের আলু পনির তৈরি, আমাদের আলু পনির রেসিপি। কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই জানিও, কমেন্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং।